আসসালামু আলাইকুম। সূত্রের মাধ্যমে ইংরেজি, মাত্র কয়েক ঘন্টা থেকে ইংরেজিতে কথা বলার বৈজ্ঞানিক পদ্ধতি। আপনি মাত্র 7 দিনে ইংরেজিতে কথা বলতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে মাত্র 7 দিনে ইংরেজিতে কথা বলার প্রথম পার্ট, ক্রিয়াহীন বাংলা বাক্যের ইংরেজি। 1 নং সূত্র, বাংলা ভাষায় যেসব বাক্যে ক্রিয়া থাকে না সেসব বাক্যের ইংরেজি করার সময় এম ইজ আর ব্যবহার করতে হয়। আমি একজন বালক, আই এম এ বয়। সে ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। আমরা সুখী, উই আর হ্যাপি। লোকটি গরিব, দ্য ম্যান ইজ পোর। তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার। সে আমার বোন পো, হি ইজ মাই ন্যাফিউ। পৃথিবী গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড। গোলাপ খুব সুন্দর, দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল। বিশেষ দ্রষ্টব্য, ফার্স্ট পার্সনে এম, সেকেন্ড পার্সনে আর এবং যে কোনো প্লোরাল নাম্বারে আর হবে, আর থার্ড পার্সনে ইজ হবে। আই এর পরে এম হয় সংক্ষেপে আই এম, উই এর পর আর হয় সংক্ষেপে ওয়ার, ইউ এর পর আর হবে সংক্ষেপে ইউ আর, হি অর শি এর পর ইজ হবে হিজ অর শিজ, দে এর পর আর হবে সংক্ষেপে দেয়ার, ইট এর পর ইজ হবে সংক্ষেপে ইটস, ইজ নট সংক্ষেপে ইজন্ট, আর নট সংক্ষেপে আরন্ট। 2 নং সূত্র, প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ইহার ইংরেজি করার সময় বাক্যটি এম ইজ আর দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ ক্রিয়াবিহীন ইংরেজি বাক্যের মাঝখান থেকে এম ইজ আর শব্দগুলো তুলে নিয়ে এসে বাক্যের প্রথমে বসে শেষে প্রশ্ন চিহ্ন দিলেই প্রশ্নবোধক হয়ে যায়। যেমন রাজু একজন ছাত্র, রাজু ইজ এ স্টুডেন্ট। রাজু কি একজন ছাত্র? ইজ রাজু এ স্টুডেন্ট? তাহারা গরিব, দে আর পোর। তাহারা কি গরিব? আর দে পোর। তিনি একজন কৃষক, হি ইজ এ ফার্মার। তিনি কি একজন কৃষক? ইজ হি এ ফার্মার? আকাশ নীল, দি স্কাই ইজ ব্লু। আকাশ কি নীল? ইজ দ্য স্কাই ব্লু? নিচের বাক্যগুলোকে প্রশ্নত বাক্যে পরিণত করুন। বেবি তার বোন, বেবি ইজ হিজ সিস্টার। আমরা বন্ধু, উই আর ফ্রেন্ডস। আমি তার ভাই, আই এম হার ব্রাদার। রাজু ভালো ছেলে, রাজু ইজ এ গুড বয়। গোপাল তার ছেলে, গোপাল ইজ হিজ সন। ইহা একটি কুকুর, ইট ইজ এ ডগ। তার বাবা একজন শিক্ষক, হিজ ফাদার ইজ এ টিচার। বেবি তাদের কন্যা এবং বাবু তাদের ছেলে, বেবি ইজ দেয়ার ডটার অ্যান্ড বাবু ইজ দেয়ার সন। শাওন ভালো মেয়ে, শাওন ইজ এ গুড গার্ল। তৈল পানি অপেক্ষা হালকা, অয়েল ইজ লাইটার দেন ওয়াটার। বিশেষ দ্রষ্টব্য, বাংলা বাক্যে নই নও নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় এম ইজ আর এর সঙ্গে নট ব্যবহার করতে হবে, অর্থাৎ এম নট, ইজ নট, আর নট হবে। আমি মিথ্যুক নই, আই এম নট এ লায়ার। হাসান তার ছেলে নয়, হাসান ইজ নট হিজ সন। আমরা চালাক নই, উই আর নট ক্লেভার। ধনীরা সবসময় সুখী নয়, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। লোকটি সৎ নয়, দ্য ম্যান ইজ নট অনেস্ট। মানুষ অমর নয়, ম্যান ইজ নট ইমমর্টাল। নেগেটিভ কোশ্চেন ফর্ম, আমি বালক নই, আই এম নট এ বয়। আমি কি বালক নই, এম আই নট এ বয়? আমরা ছাত্র নই, উই আর নট স্টুডেন্টস। আমরা কি ছাত্র নই, আর নট স্টুডেন্টস? তিনি শিক্ষক নন, হি ইজ নট টিচার। তিনি কি শিক্ষক নন, ইজ হি নট এ টিচার? আমি কবি নই, আই এম নট এ পোয়েট। আমি কি কবি নই, এম আই নট এ পোয়েট? আমরা অসৎ নই, উই আর নট ডিজনেস্ট। আমরা কি অসৎ নই, আর উই নট ডিজনেস্ট? তিনি গায়ক নন, হি ইজ নট এ সিঙ্গার।
তিনি কি গায়ক নন? ইজ ই নট এ সিঙ্গার? এখন নিচের বাক্যগুলো নেগেটিভ কোশ্চেনে রূপান্তরিত করুন। সে ভালো ছেলে? আই এম নট এ বয়। সে কি ভালো ছেলে? ইজ এ গুড বয়। সে ভালো নয়, হি ইজ নট এ গুড বয়। সে কি ভালো ছেলে নয়, ইজ ই নট এ গুড বয়? তারা বুকা, দে আর নট, দে আর ফুল। তারা, এটা একটি বিড়াল, ইট ইজ এ ক্যাট। ইহা একটি বড় টেবিল, দিস ইজ এ বিগ টেবিল। সে লম্বা মানুষ, হি ইজ এ টল ম্যান। তুমি এবং সে ভালো ছাত্র, ইউ অ্যান্ড হি আর গুড স্টুডেন্ট। তুমি এবং আমি বন্ধু, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তারা স্কুলের মেয়ে, দে আর স্কুল গার্লস। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। লোকটি মোটা, দ্য ম্যান ইজ ফ্যাট। গরু গৃহপালিত পশু, দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল। লোকটি অন্ধ, দ্য ম্যান ইজ ব্লাইন্ড। বালকটি বুদ্ধিমান, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট। 1 নং সূত্র, ক্রিয়াবিহীন বাক্যে যদি কোনো অবস্থা অতীতকাল হতে বর্তমান কাল অবস্থা পর্যন্ত বিস্তৃতি বোঝায়, তাহলে ইংরেজি করার সময় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। যেমন, সে দুদিন যাবত অসুস্থ, হি হ্যাজ বিন ইল ফর টু ডেজ। তারা রোববার হতে অনুপস্থিত, দে হ্যাভ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে লাস্ট। 2 ঘন্টা যাবত প্রবল বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং হ্যাভিলি ফর 2 আওয়ার্স। আমি 1 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়াইটিং হিয়ার ফর 1 আওয়ার। বিশেষ দ্রষ্টব্য, একবচনবাচক সব সাবজেক্টের সঙ্গে হ্যাজ এবং বহুবচনবাচক এর সঙ্গে হ্যাভ ব্যবহৃত হয়, কিন্তু সর্বনাম আই এক বচনাত্মক হলেও তার সঙ্গে সর্বদা হ্যাভ বসে, অর্থাৎ আয়ের পরে হ্যাভ হয়, সংক্ষেপে আয়েব। উয়ের পরে হ্যাভ হয়, সংক্ষেপে আয়েব। ইউয়ের পর হ্যাভ হয় ইউ। হি অর সি এর পরে হ্যাজ হয়, সংক্ষেপে হিজ অর শিজ। ইটির পরে হ্যাজ হয় ইটস। দেয়ের পরে হ্যাভ হয় দেইব। হোয়ের পর হ্যাভ হয় হোয়েব। হোয়ের পরে হ্যাজ হয় কোয়েস। হ্যাভ নট সংক্ষিপ্ত রূপ হবে হ্যাভন্ট। হ্যাজ নট সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাজন্ট। ব্যাপক সময়ের আগে ফর বসে, আর নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ বার, তারিখ, নাম ও বৎসরের নাম উল্লেখ থাকলে সিন্স বসে। 3 মাস যাবত, ফর 3 মান্থ। 5 মিনিট হতে, ফর 5 মিনিটস। জানুয়ারি হতে, সিন্স জানুয়ারি। সকাল 11টা হতে, সিন্স 11 AM। 2 নং সূত্র, অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ওই ক্রিয়াবিহীন বাংলা বাক্যগুলো যদি প্রশ্নবোধক হয়, তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যখানের হ্যাজ হ্যাভ শব্দগুলো প্রথমে বসে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন। দোকান ফেব্রুয়ারি হতে বন্ধ, দ্য শপ হ্যাজ বিন ক্লোজড সিন্স ফেব্রুয়ারি। দোকানটি কি ফেব্রুয়ারি হতে বন্ধ, হ্যাজ দ্য শপ বিন ক্লোজড সিন্স ফেব্রুয়ারি। তারা 2 দিন যাবত অভুক্ত, দে হ্যাভ বিন আনফেড ফর 2 ডেজ। তারা কি 2 দিন যাবত অভুক্ত, হ্যাভ দে বিন আনফেড ফর 2 ডেজ। সে 2 ঘন্টা যাবত বইটি পড়েছে, হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। সে কি 2 ঘন্টা যাবত বইটি পড়েছে, হ্যাজ হি বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। আমি সকাল হতে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আমি কি সকাল হতে কাজ করছি, হ্যাভ আই বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। 3 নং সূত্র, অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ওই ক্রিয়াহীন বাক্যগুলো যদি না বোধক অর্থাৎ নই নও নয় কথার হয়, তাহলে ইংরেজি করার সময় হ্যাভ নট বিন হ্যাজ নট বিন বসে। সে বাল্যকাল হতে অন্ধ নয়, হি হ্যাজ নট বিন ব্লাইন্ড সিন্স বয়হুড। তারা 3 মাস যাবত অসুস্থ নয়, দে হ্যাভ নট বিন ইল ফর 3 মান্থস। সকাল হতে বৃষ্টি হচ্ছে না, ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং। তারা 2 ঘন্টা যাবত খেলা করছে না, দে হ্যাভ নট বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। একক সংখ্যা, বাংলা ভাষায় সংখ্যাবাচক নাউনির পূর্বে একক সংখ্যা, একটি, একখানা, একজন ইত্যাদি ব্যবহার করলে চলে, না করলেও চলে।
কিন্তু ইংলিশতে এ অথবা অ্যান অবশ্যই ব্যবহার করতে হয়। ঢাকা একটি পুরাতন শহর, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। সে একজন ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। কামাল একজন সুবোধ বালক, কামাল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। সূত্র: ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ নাউনের দোষগুণ অবস্থা এর পূর্বে অ্যান বসে না, কিন্তু অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে একবচন বোঝাবার জন্য এ অ্যান বসে। সে সুন্দরী, হি ইজ বিউটিফুল। সে সুন্দরী বালিকা, হি ইজ এ বিউটিফুল গার্ল। ইহা খুব শক্ত, ইট ইজ ভেরি হার্ড। ইহা খুব শক্ত কাজ, ইট ইজ এ ভেরি হার্ড ওয়ার্ক। কামাল খুব চালাক, কামাল ইজ এ ভেরি ক্লেভার। কামাল খুব চালাক বালক, কামাল ইজ এ ভেরি ক্লেভার বয়। এ ও অ্যান এর ব্যবহার: অক্ষরটির অর্থ হলো একটি। এ অক্ষরটি এককভাবে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের আগে বসানো হয়ে থাকে, যেমন আভোক একটি বই, আবহায় একটি বালক, আপেল একটি কলম। আর কোনো একটি জিনিসকে চিহ্নিত করে না, একটি ছেলে একটি বই একটি কলমের সংখ্যা বা কথা প্রকাশ করে মাত্র। যদি এ এবং এন এর অর্থ একই, তবুও এদের ব্যবহারের মধ্যে পার্থক্য আছে। ইংরেজিতে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি ভয়েল বা স্বরবর্ণ বলা হয় এবং অবশিষ্ট 21টি অক্ষরকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলা হয়। সাধারণত যেসব শব্দ কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তাদের পূর্বে আ বসে, যেমন আকাট, আডক, আম্যান, আ টেবল। যেসব শব্দের শুরুতে ভয়েল বা স্বরবর্ণ থাকে অথবা উচ্চারণের প্রথম দিকটা ভয়েল বা স্বরবর্ণের মতো হয় তাদের পূর্বে অ্যান বসে, যথা অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান এলিফ্যান্ট, অ্যান ইন্ডিয়ান, অ্যান আমব্রেলা, অ্যান আঙ্কল। কিছু বর্ণ আছে যাদের শুরু হয় ব্যঞ্জন বর্ণ দিয়ে কিন্তু তাহাদের উচ্চারণে ভয়েল সাউন্ড বা স্বরধ্বনি পায়, ইদ এর শব্দের পূর্বে অ্যান বসে, যেন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান ওয়ানার। যদিও উপরে শব্দগুলো ব্যঞ্জন বর্ণ কনসোনেন্ট এইচ দিয়ে শুরু হলেও এখানে এইচ উচ্চারিত হয় না, বরং শব্দগুলো উচ্চারণের স্বরধ্বনি ভয়েল উপায়, তাই এই শব্দগুলোর পূর্বে এর পরিবর্তে অ্যান বসেছে। যেসব শব্দের প্রথম অক্ষর ভাওয়েল বা স্বরবর্ণ অথবা শুরুতে যাদের উচ্চারণ কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের মতো তাদের পূর্বে অ্যানের পরিবর্তে এ বসে, এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউনিয়ন, এ অন আইট। অ্যাডজেক্টিভের পূর্বে দি। সূত্র: ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহার করলে তাহা নাউন হয়ে যায় এবং বহুবচন বোঝায়। অন্ধরা দেখতে পায় না, দ্য ব্লাইন্ড ক্যান নট সি। জ্ঞানীরা বেশি কথা বলে না, দ্য ওয়াইজ ডু নট টক মোর। ধনীরা সবসময় সুখী নয়, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। গুণীরা সবসময় সুখী, দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। পরিশ্রমীরা সফল হয়, দ্য ইন্ডাস্ট্রিয়াস বিকাম সাকসেস। ডি এর ব্যবহার: জাতি বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে, যথা দি ক্যাট, দি রোজ, দি কাউ, দি বেঙ্গলস। বিশেষ দ্রষ্ট: ম্যান অর্থে মানব জাতি এবং উইমেন অর্থে নারী জাতি বোঝালে তার পূর্বে কোনো আর্টিকেল এ এন দি বসে না। কোনো ব্যক্তি বা বস্তু বা যাকে বলা হয়েছে তা নির্দেশ করার ক্ষেত্রে দি বসে, যথা দি বুক, দি ম্যান, দি ক্লাব। শ্রেণী বা সম্প্রদায় বোঝাতে দি বসে, যথা দ্য রিচ, ধনী শ্রেণী, দ্য পোর, গরিব শ্রেণী। চার: নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী, জাহাজের নামের পূর্বে দি বসে, যথা দ্য পদ্মা, দ্য বে অব বেঙ্গল, দ্য ইন্ডিয়ান অশেন, দ্য অ্যারাবিয়ান সি, দ্য পার্সিয়ান গালফ। পাঁচ: ধর্মগ্রন্থ বা পত্রিকা, বিমান, রেল প্রভৃতি নামের পূর্বে দি বসে, যথা দি কুরআন, দি ইত্তেফাক, দি বাংলাদেশ বিমান। ছয়: সূর্য, চাঁদ, তারা, পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির পূর্বে দি বসে, যথা দি আর্থ, দি মুন, দি সান, দি ক্যাস্ট, দি ইস্ট, দি ওয়েস্ট। অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, যেমন দি আর্লিয়ার, দ্য বেটার, দ্য মোস্ট বয়। বর্ণনামূলক ও অর্থপূর্ণ দেশ, স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের পূর্বে দি বসে, যেমন দ্য ইউএসএ, দ্য সুন্দরবনস, দ্য তাজমহল, দ্য হাইকোর্ট। তারিখ ও ক্রমিক সংখ্যার পূর্বে দি বসে, যথা হি উইল কাম, দ্য 15th February, রোহিম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। কতগুলো রুকের নামের পূর্বে দি বসে না, যেমন দ্য গাউট, দ্য মেলস। যে সকল নাউনের
দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় তাদের পূর্বে দি বসে, যথা হি জয়েন্ট দ্য বার, হি হ্যাজ এন্টার দ্য আর্মি। কোনো কিছুর বিশেষ কোনো অংশ বোঝাতে অ্যাডজেক্টিভ পূর্বে দি বসে, যথা হি লাইকস দ্য ইয়েলো অফ অ্যান এগ। নাউনের পূর্বে অল, বোথ, হাফ প্রভৃতি থাকে, তবে তাদের পরে এবং নাউনের পূর্বে দি বসে, যেমন হি স্পেন্ড অল দ্য মানি, হি অ্যাট হাফ দ্য ব্রেড। আসি ক্রিয়ার ইংরেজি এম ই যার এই শব্দগুলো হয় হই ইত্যাদি অর্থে ব্যবহৃত হলেও অনেক জায়গা আসে আসি আসেন অর্থে ব্যবহৃত হয়, যেমন আমি এখানে আছি, আই এম হিয়ার। আবার কোনো কোনো ক্ষেত্রে আসি কথাটি বোঝাতে দেয়ার ইজ বা দেয়ার আর শব্দগুলো ব্যবহৃত হয়, যেমন আমার বাড়িতে একটি গরু আছে, দেয়ার ইজ এ কাউ ইন মাই হাউস। 1 নং সূত্র, কারো কিছু আসি বোঝালে আসি ক্রিয়ার ইংরেজি হ্যাব অথবা হ্যাজ বসে। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। গরুর দুইটি শিং আছে, দি কাউ হ্যাজ টু হর্নস। লোকটির একটি বাড়ি আছে, দ্য ম্যান হ্যাজ এ হাউস। তাদের একটি গ্রন্থাগার আছে, দে হ্যাভ এ লাইব্রেরি। আমাদের একটা দোকান আছে, হ্যাভ এ শপ। 2 নং সূত্র, কারো কিছু আসি কি বুঝালে আসি কি কথার ক্রিয়ার ইংরেজি দুভাবে করা যায়, তোমার আসি কি, হ্যাভ ইউ, অর ডু ইউ। দুই নং সূত্র, কারো কিছু আসি কি বুঝালে আসি কি কথার ক্রিয়ার ইংরেজি দুভাবে করা যায়, তোমার আসি কি, হ্যাভ ইউ, অর ডু ইউ হ্যাভ। তার আসি কি, হ্যাজ হি, অর ডাজ হি হ্যাভ। তার ছাতা আছে কি, হ্যাজ হি অ্যান আমব্রেলা, অর ডাজ হি হ্যাভ অ্যান আমব্রেলা। তোমার একটি বই আছে, হ্যাভ ইউ এ বুক, অর ডু ইউ হ্যাভ এ বুক। রহিমের কি একটি মুরগি আছে, হ্যাজ রহিম এ পেন, অর ডাজ রহিম হ্যাভ এ পেন। 3 নং সূত্র, কারো কিছু নাই বোঝালে নাই কথার ইংরেজি দুইভাবে করা যায়, আমার বই নাই, আই হ্যাভ নো বুক, অর আই ডোন্ট হ্যাভ এনি বুক। মহিলাটির কোনো সন্তান নাই, দ্য লেডি হ্যাজ নো চাইল্ড, অর দ্য লেডি ডাজন্ট হ্যাভ এনি চাইল্ড। তার কোনো অহংকার নেই, হি হ্যাজ নো প্রাইড, অর হি ডাজন্ট হ্যাভ এনি প্রাইড। রহিমের কোনো আত্মীয় নেই, রহিম হ্যাজ নো রিলেটিভস, অর রহিম ডাজন্ট হ্যাভ এনি রিলেটিভস। তোমার কোনো অভিজ্ঞতা নেই, ই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, অর ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। বিশেষ দ্রষ্টব্য, থার্ড পার্সন একবচন হলে ভার্ব ক্রিয়ার সাথে এস এ যোগ করতে হয়, যথা আই ডো, ইউ ডো, হি ডাজ। এক নং সূত্র, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আসে বোঝালে আসে ইয়ার ইংরেজি এম ই যার বসে, সে বাড়িতে আছে, ইজ ইন দ্য হাউস। তারা বিপদে আছে, দে আর ইন ড্যাঞ্জার। ঘোড়াটি মাঠে আছে, দ্য হর্স ইজ ইন দ্য ফিল্ড। আমার বাবা অফিসে আছেন, মাই ফাদার ইজ ইন দ্য অফিস। 2 নং সূত্র, নির্দিষ্ট কেহ আসি কি বোঝালে উহা ইংরেজি করার সময় বাক্যের মধ্যকার ওই এম ই যার প্রথমে বলবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, অর্থাৎ এম ই যার প্লাস সাবজেক্ট। লোকটি অফিসে আছে, দ্য ম্যান ইজ ইন দ্য অফিস। লোকটি কি অফিসে আছে, ইজ দ্য ম্যান ইন দ্য অফিস। তোমরা ভালো আছো অথবা তোমরা ভালো আছো, ইউ আর ওয়েল। তোমরা কি ভালো আছো, আর ইউ ওয়েল। কলমটি তোমার পকেটে আছে, দ্য প্যান ইজ ইন ইউর পকেট। কলমটি কি তোমার পকেটে আছে, ইজ দ্য প্যান ইন ইউর পকেট। আলম সাহেব হোটেলে আছেন, মিস্টার আলম ইজ ইন দ্য হোটেল। আলম সাহেব কি হোটেলে আছেন, ইজ মিস্টার আলম ইজ দ্য হোটেল। 3 নং সূত্র, নির্দিষ্ট কেহ নাই বোঝালে উহার ইংরেজি এ নট, আর নট, ইজ নট হবে, সে ঘরে নাই, ইজ নট হোম। তারা এখানে নাই, দে আর নট হিয়ার। বইটি টেবিল নাই, দ্য বুক ইজ নট অন দ্য টেবিল। কামাল মাঠে নাই, কামাল ইজ নট ইন দ্য ফিল্ড। 1 নং সূত্র, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু আসে বোঝালে আসে কথার ইংরেজি দেয়ার ইজ অথবা দেয়ার আর হয়, মাঠে দুটি গরু আছে, দেয়ার আর টু কাউস ইন দ্য ফিল্ড। বনে একটি বাঘ আছে, দেয়ার ইজ এ টাইগার ইন দ্য ফরেস্ট। আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, দেয়ার ইজ এ মিউজিয়াম ইন ঢাকা। 2 নং সূত্র, অনির্দিষ্ট কেহ আছে কি বোঝালে তার ইংরেজি করার সময় ইজ আর
শব্দগুলি দেয়ার আগে বসে এবং প্রশ্ন চিহ্ন দিতে হবে। ইজ দেয়ার, আর দেয়ার, প্লাস সাবজেক্ট, প্লাস প্রশ্ন চিহ্ন। এই গ্রামে চোর আছে। দেয়ার ইজ এনি থিপ ইন দিস ভিলেজ। এই গ্রামে কি কোনো চোর আছে কি? ইজ দেয়ার এনি থিপ ইন দিস ভিলেজ। তোমার পকেটে তিনটি কলম আছে। দেয়ার আর থ্রি প্যান্টস ইন ইউর পকেট। তোমার পকেটে কি তিনটি কলম আছে? আর দেয়ার প্যান্টস ইন ইউর পকেট। তোমার বাড়িতে দুইটি বিড়াল আছে। দেয়ার আর টু ক্যাটস ইন ইউর হাউস। তোমাদের বাড়িতে কি দুইটি বিড়াল আছে? আর দেয়ার টু ক্যাটস ইন ইউর হাউস। আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কি একটি প্রাথমিক বিদ্যালয় আছে? ইজ দেয়ার এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। তিন নং সূত্র, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বোঝালে নাই কথার ইংরেজি দেয়ার ইজ নো বসে। আমাদের গ্রামে ডাকঘর নাই। দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। এই নদীতে মাছ নাই। দেয়ার ইজ নো ফিস ইন দিস রিভার। এই গ্রামে কোনো ডাক্তার নেই। দেয়ার ইজ নো ডক্টর ইন দিস ভিলেজ। এই গ্রামে মহিলা শিক্ষক নাই। দেয়ার ইজ নো ফিমেল টিচার ইন দিস স্কুল। বিশেষ দ্রষ্টব্য, সংখ্যা ও পরিমাণ সূচক পরিমাণযুক্ত নাউনের পরে নাই কথা থাকলে নাই কথার ইংরেজি দেয়ার ইজ নট অথবা দেয়ার আর নট বসে। রাস্তায় একটি লোক নাই। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ম্যান অন দ্য রোড। এই পুকুরে বেশি পানি নাই। দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দিস পন্ড। আকাশে একটিও পাখি নাই। দেয়ার ইজ নট এ সিঙ্গেল বার্ড ইন দ্য স্কাই। এই স্কুলে 10 জনের বেশি শিক্ষক নাই। দেয়ার আর নট মোর দেন 10 টিচার্স ইন দিস স্কুল। এক নং সূত্র, অতীত সময় হতে কেউ কোথাও আছে বোঝালে আছে কি আর ইংরেজি হ্যাভ বিন হ্যাজ বিন বসে। সে 2 ঘন্টা যাবত ঘরে আছে। হি হ্যাজ বিন ইন দ্য হাউস ফর 2 আওয়ার্স। আমি গত রোববার হতে এখানে আছি। আই হ্যাভ বিন হিয়ার সিন্স সানডে লাস্ট। তার ভাই অনেকদিন যাবত জেলে আছে। হিজ ব্রাদার হ্যাজ বিন ইন দ্য জেল ফর লং টাইম। করিম 2 ঘন্টা যাবত স্কুল আছে। করিম হ্যাজ বিন ইন দ্য স্কুল ফর 2 আওয়ার্স। দুই নং সূত্র, কারো কিছু ছিল বোঝালে ছিল কি কথার ইংরেজি করতে বাক্যের মধ্যখানে খ্যাট আনতে হবে, অর্থাৎ খ্যাট প্লাস সাবজেক্ট। ঢাকায় তার বাড়ি ছিল। হি হ্যাড এ হাউস ইন ঢাকা। ঢাকায় তার কোনো বাড়ি ছিল না। হ্যাড হি এ হাউস ইন ঢাকা। মহিলাটি অহংকার ছিল। দ্য লেডি হ্যাড এ প্রাইড। মহিলাটির কোনো অহংকার ছিল না। হ্যাড দ্য লেডি এনি প্রাইড। আমার অনেকগুলো গরু ছিল। আই হ্যাড মেনি কাউস। আমার কি অনেকগুলো গরু ছিল? হ্যাড আই মেনি কাউস। জামান সাহেবের একটি কারখানা ছিল। মিস্টার জামান হ্যাড অ্যান ইন্ডাস্ট্রি। জামান সাহেবের একটি কারখানা ছিল কি? হ্যাড মিস্টার জামান অ্যান ইন্ডাস্ট্রি। তিন নং সূত্র, কারো কিছু শিরোনা বোঝালে শিরোনা কথার ইংরেজি করতে হ্যাড নোট বা হ্যাড নোট নো বসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড নট অথবা হ্যাড নো। তার কোনো জমি ছিল না। হি হ্যাড নো ল্যান্ড। তাদের একটি সন্তানও ছিল না। দে হ্যাড নট এ সিঙ্গেল চাইল্ড। চট্টগ্রামে আমাদের কোনো অভাব ছিল না। উই হ্যাড নো ওয়ান্ট ইন চিটাগং। তোমার কোনো বন্ধু ছিল না। ইউ হ্যাড নো ফ্রেন্ডস। এক নং সূত্র, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ছিল বোঝালে ছিল কথার ইংরেজি ওয়াজ অথবা ওয়ার বসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। আমি উপস্থিত ছিলাম। আই ওয়াজ প্রেজেন্ট। বইগুলো টেবিলে ছিল। দ্য বুকস ওয়ার অন দ্য টেবিল। কাজটি তোমার জন্য কঠিন ছিল। দ্য ওয়ার্ক ওয়াজ টাফ ফর ইউ। তারা অসহায় ছিল। দে ওয়ার হেল্পলেস। সে পড়া লেখায় মনোযোগী ছিল। হি ওয়াজ অ্যাটেন্টিভ টু হিজ লেসন্স। দুই নং সূত্র, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ছিল কি বোঝালে তার ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ ওয়াজ অথবা ওয়ার আগে বসে, অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট। লোকটি মাঠে ছিল। দ্য ম্যান ওয়াজ ইন দ্য ফিল্ড। লোকটি কি মাঠে ছিল? ওয়াজ দ্য ম্যান ইন দ্য ফিল্ড। তুমি কি অসুস্থ ছিলে? ইউ ওয়ার ইল। তুমি কি অসুস্থ ছিলে? ওয়ার ইউ ইল। বইগুলো টেবিলে ছিল। দ্য বুক ওয়ার অন দ্য টেবিল। বইগুলো কি টেবিলে ছিল? ওয়ার দ্য বুকস অন দ্য টেবিল। রহিম স্কুলে ছিল। রহিম ওয়াজ ইন দ্য স্কুল। রহিম কি স্কুলে ছিল? ওয়াজ রহিম ইন দ্য স্কুল। লোকটি চোর ছিল। দ্য ম্যান ওয়াজ এ থিপ। লোকটি কি চোর ছিল? ওয়াজ দ্য ম্যান এ থিপ। তিন নং সূত্র, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর শিরোনা বোঝালে শিরোনা কথার ইংরেজি ওয়াজ নট ওয়ার নট বসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ নট ওয়ার নট। সে অফিসে ছিল না।
হি ওয়াজ নট ইন দ্য অফিস, গরুগুলো মাঠে ছিল না, দি কাউস ওয়ার নট ইন দ্য ফিল্ড, রহিম মিথ্যুক ছিল না, রহিম ওয়াজ নট এ লায়ার, আমি সেখানে উপস্থিত ছিলাম না, আই ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, লোকটি অলস ছিল না, দেয়ার ওয়াজ নট লেজি। ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে যদি এক বচন হয় তবে ওয়াজ, আর সেকেন্ড পার্সনে ওয়ার বসে, আয়ের পরে ওয়াজ হয়, উয়ের পরে ওয়ার হয়, ইউয়ের পরে ওয়ার হয়, হি ওয়ার শিয়ের পরে ওয়াজ হয়, দেয়ের পরে ওয়ার হয়, ইটির পরে ওয়াজ হয়। ওয়াজ নট সংক্ষেপে ওয়াজন্ট, ওয়ার নট সংক্ষেপে ওয়ারেন্ট। 1 নং সূত্র, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ছিল বোঝালে ছিল কেয়ার ইংরেজি দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়ার বসে। এক দেশে এক রাজা ছিল, দেয়ার ওয়াজ এ কিং ইন এ সার্টেন কান্ট্রি। এই গ্রামে দুজন অন্ধ ছিল, দেয়ার ওয়ার টু ব্লাইন্ড ম্যান ইন দিস ভিলেজ। কমিটিতে 5 জন সদস্য ছিল, দেয়ার ওয়ার 5 মেম্বার্স অন দ্য কমিটি। বনে একটি বাঘ ছিল, দেয়ার ওয়াজ এ টাইগার ইন দ্য ফরেস্ট। রহিম গ্রাম রহিম নামে একটি বালক ছিল, দেয়ার ওয়াজ এ বয় নেমড রহিম। 2 নং সূত্র, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ছিল কি বোঝালে তার ইংরেজি করার জন্য বাক্যের মধ্যস্থ ওয়াজ ওয়ার আগে বসে, অর্থাৎ ওয়াজ দেয়ার ওয়ার দেয়ার প্লাস সাবজেক্ট। এখানে কি একটি দোকান ছিল, ওয়াজ দেয়ার এ শপ হেয়ার। এই পুকুরে মাছ ছিল কি, ওয়াজ দেয়ার এনি ফিশ ইন দ্য পন্ড। টেবিলে একটি বই ছিল কি, ওয়াজ দেয়ার এ বুক অন দ্য টেবিল। এই গ্রামে কোনো পাখি ছিল কি, ওয়াজ দেয়ার এনি বার্ড ইন দিস ট্রি। রাস্তায় কোনো লোক ছিল কি, ওয়াজ দেয়ার এনি ম্যান অন দ্য রোড। 3 নং সূত্র, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু শিরোনা বোঝালে তার ইংরেজি দেয়ার ওয়াজ নো অথবা নট বা দেয়ার ওয়ার নো অথবা নট বসে। এই শহরে ভিক্ষুক ছিল না, দেয়ার ওয়াজ নো বেগার ইন দিস টাউন। এই শহরে 2 জনের বেশি ভিক্ষুক ছিল না, দেয়ার ওয়ার নট মোর দেন 2 বিগার্স ইন দিস টাউন। স্কুলে 1 জন শিক্ষকও ছিল না, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল টিচার ইন দ্য স্কুল। মাঠে 1 জন খেলোয়াড়ও ছিল না, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল প্লেয়ার ইন দ্য ফিল্ড। রাস্তায় কোনো লোক ছিল না, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ম্যান অন দ্য রোড। 1 নং সূত্র, ইয়া এবং যুক্ত ক্রিয়ার পর ছিল কথা থাকলে তার ইংরেজি করার সময় ওয়াজ অথবা ওয়ার সহ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস আইএনজি প্লাস ভার্ব। সে এই ঘরে ঘুমিয়েছিল, হি ওয়াজ স্লিপিং ইন দিস রুম। আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়াজ গোয়িং দেয়ার। ছেলেটি এখানে বসেছিল, দি বয় ওয়াজ সিটিং হিয়ার। বাতাস বইতেছিল, দ্য ওয়াইন্ড ওয়াজ ব্লোয়িং। মহিলাটি তার ব্যাগ খোঁজ করতেছিল, দ্য উইমেন ওয়াজ লুকিং ফর হার ব্যাগ। 2 নং সূত্র, ইয়ে বা ইয়ে যুক্ত ক্রিয়ার পর ছিল কি থাকলে তার ইংরেজি করার জন্য বাক্যস্থ ওয়াজ অথবা ওয়ার আগে বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস আইএনজি প্লাস ভার্ব। তারা বা তাহারা জঙ্গলে লুকিয়েছিল, তে ওয়ার হাইডিং ইন দ্য জঙ্গল। তাহারা কি জঙ্গলে লুকিয়েছিল, ওয়ার দে হাইডিং ইন দ্য জঙ্গল। সে রাস্তায় দাঁড়িয়েছিল, হি ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য রোড। সে কি রাস্তায় দাঁড়িয়েছিল, ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য রোড। লোকটি তোমার ঘরে শুয়েছিল, দ্য ম্যান ওয়াজ লাইং ইন ইউর হাউস। লোকটি কি তোমার ঘরে শুয়েছিল, ওয়াজ দ্য ম্যান লাইং ইন ইউর হাউস। ছেলেটি পুকুরে সাঁতার কাটতেছিল, দ্য বয় ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। ছেলেটি কি পুকুরে সাঁতার কাটতেছিল, ওয়াজ দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড। 3 নং সূত্র, ইয়া বা এ যুক্ত ক্রিয়ার পর শিরোনা থাকলে তার ইংরেজি ওয়াজ নট ওয়ার নট বসে, অর্থাৎ ওয়াজ নট ওয়ার নট প্লাস আইএনজি প্লাস ভার্ব। সে ওখানে বসিয়া ছিল না, হি ওয়াজ নট সিটিং দেয়ার। তারা ঘরে শুয়ে ছিল না, দে ওয়ার নট লাইং ইন দ্য হাউস। চুটি এখানে লুকিয়ে ছিল না, দ্য থিপ ওয়াজ নট হাইডিং হিয়ার। আমি মাঠে খেলা করেছিলাম না, আই ওয়াজ নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। সাবিনা চিঠি লিখছিল না, সাবিনা ওয়াজ নট রাইটিং এ লেটার। ইন হং 1 নং সূত্র, অতীতে কেহ কোথাও ছিল সময় ছিল বোঝারে তার ইংরেজি হ্যাড বিন বসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড বিন। সে জাপানে 2 মাস ছিল, হি হ্যাড বিন ইন জাপান 2 মান্থ। তারা একদিন জেলে ছিল, দে হ্যাড বিন ইন জেল এ লং টাইম। আমি মাত্র 3 ঘন্টা অফিসে ছিলাম, আই হ্যাড বিন ইন দ্য অফিস 3 আওয়ার্স অনলি। আমি অনেকক্ষণ ক্লাবে ছিলাম, আই হ্যাড বিন ইন দ্য ক্লাব এ লং টাইম। জামান সাহেব 2 মাস চট্টগ্রামে ছিল, মিস্টার জামান হ্যাড বিন ইন দ্য চিটাগং 2 মান্থ।
দুই নং সূত্র, বাংলা বাক্য ক্রিয়ার পর কথা ছিল বোঝালে তার ইংরেজি ওয়ান্টেড টু বসে, অর্থাৎ ওয়ান্টেড টু প্লাস ভার্ব। আমার চট্টগ্রাম যাবার কথা ছিল, আই ওয়ান্টেড টু গো টু চিটাগাং। তাদের আজ খেলার কথা ছিল, দে ওয়ান্টেড টু প্লে টুডে। তার সকালে আসার কথা ছিল, হি ওয়ান্টেড টু কাম ইন দ্য মর্নিং। রহিম সেখানে যাবার কথা ছিল, রহিম ওয়ান্টেড টু গো দেয়ার। তিন নং সূত্র, বাংলা বাক্যে ক্রিয়ার পরে দরকার ছিল বা উচিত ছিল কথা থাকতে তাহার ইংরেজি কুড বসে, কুড প্লাস ভার্ব ওয়ার্ড। তোমার দিনে আসা উচিত ছিল, ইউ কুড কাম অ্যাট ডে। বালকটিকে তোমার সাহায্য করা দরকার ছিল, ইউ কুড হেল্প দ্য বয়। তোমার কাজটি করা উচিত ছিল, ইউ কুড ডু দ্য ওয়ার্ক। তোমার বইটি কেনা দরকার ছিল, ইউ কুড বাই দ্য বুক। তোমার চিঠি লেখা উচিত ছিল, ইউ কুড রাইট দ্য লেটার। চার নং সূত্র, অতীতকালে প্রশ্ন বস্তুতক বাক্যে এসে এসি ইয়াসে ইয়াসি যুক্ত ক্রিয়ার ইংরেজি করার সময় ডিড বসে, অর্থাৎ ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ার্ড। তুমি কি গতকাল এসেছ বা আসিয়াছ, ডিড ইউ কাম অ্যাস্টারডে। সে কি গতকাল গত মাসে কাজটি শেষ করেছে বা করিয়াছে, ডিড হি কমপ্লিট দ্য ওয়ার্ক লাস্ট মান্থ। সে কি তোমাকে বিরক্ত করেছে বা করিয়াছে, ডিড হি ডিস্টার্ব ইউ। তুমি কি কাজটি করেছ বা করিয়াছ, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। বর্তমান কাল অতীত কাল নি নাই কথার ইংরেজি। এক নং সূত্র, বর্তমান কাল বোঝালে ক্রিয়ার সঙ্গে নি নাই কথার ইংরেজি করার জন্য হ্যাভ নট হ্যাজ নট এবং ভার্বের পর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ হ্যাভ নট হ্যাজ নট প্লাস পাস্ট পার্টিসিপল। আমি তোমাকে আজ দেখিনি, আই হ্যাভ নট সিন ইউ টুডে। সে আমাকে কলমটি দেয়নি, হি হ্যাজ নট গিভেন মি দ্য পেন। আমি ইহা করিনি, আই হ্যাভ নট ডান ইট। সে গ্লাসটি ভাঙেনি, হি হ্যাজ নট ব্রোকেন দ্য গ্লাস। দুই নং সূত্র, অতীতকাল বোঝালে ক্রিয়ার সঙ্গে নিনাই কথার ইংরেজির জন্য ডিড নট বসে, অর্থাৎ ডিড নট প্লাস ভার্ব। সে গতকাল আমাকে বইটি দেয়নি, হি ডিড নট গিভ মি দ্য বুক অ্যাস্টারডে। আমি তোমাকে গতকাল দেখি নাই, আই ডিড নট সি ইউ অ্যাস্টারডে। সে চিঠিটি লেখেনি, হি হ্যাড নট রাইট দ্য লেটার। রহিম মাঠে যায়নি, রহিম ডিড নট গো টু ফিল্ড। এ ছিল ইয়া ছিল যুক্ত ক্রিয়া। এক নং সূত্র, বাংলা বাক্যের যে ক্রিয়ার সঙ্গে ছিল ইয়া ছিল ল ইল ত ইত যুক্ত থাকে তার ইংরেজি করার জন্য ভার্বের পাস্ট টেন্স বসে। সে দিনে এসেছিল বা আসিয়াছিল, হি কেম অ্যাট ডে। আমি রাতে এসেছিলাম, আই কেম অ্যাট নাইট। সে আমাকে একটা বই দেখালো, হি শোড মি এ বুক। আমি তাকে একটি কলম দেখালাম, আই শোড হিম এ পেন। সে আমাকে খুব ভালোবাসত, হি লাভড মি ভেরি মাচ। আমি তাকে খুবই ভালোবাসতাম, আই লাভড হিম ভেরি মাচ। আমি একটি গাড়ি কিনেছিলাম, আই বট এ কার। রহিম একটি গাড়ি কিনেছিল, রহিম বট এ হাউস। দুই নং সূত্র, এ ছিল ল ত ইয়া ছিল ইল ইত যুক্ত ক্রিয়ার সঙ্গে কি প্রশ্ন থাকলে তার ইংরেজি করার সময় ডিড বসে, অর্থাৎ ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ার্ড। তারা কি সকালে এসেছিল, ডিড দে কাম ইন দ্য মর্নিং। সে কি তোমায় সাহায্য করত, ডিড হি হেল্প ইউ। তুমি কি গল্পটি জানতে, ডিড ইউ নো দ্য স্টোরি। রহিম কি সেখানে গিয়েছিল, ডিড রহিম গো দেয়ার। তিন নং সূত্র, বাংলা বাক্যে যে ক্রিয়ার সঙ্গে নি তা না ল না নাই ইত না এল না যুক্ত থাকে তার ইংরেজি ডিড নট হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব। আমার শব্দটি শুনি নাই, আমরা শব্দটি শুনি নাই, উই ডিড নট হিয়ার দ্য সাউন্ড। সে আমাকে কোনো প্রশ্ন করলো না, হি ডিড নট আস্ক টু স্কুল রেগুলারলি। বালকটি নিয়মিত স্কুলে যেত না, দ্য বয় ডিড নট গো টু স্কুল রেগুলারলি। তারা মাছ ধরেনি, দে ডিড নট ক্যাচ ফিশেস। রহিম কুকুরটিকে প্রহার করেনি, রহিম ডিড নট বিট দ্য ডগ। ব বা বে যুক্ত ক্রিয়া। এক নং সূত্র, ব বা বে যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য শেল বা উইল ব্যবহার করতে হয়, শেল প্লাস উইল প্লাস ভার্ব ওয়ার্ড। আমি পড়বো, আই শ্যাল রিড। তুমি খেলবে, ইউ উইল প্লে। তারা যাবে, দে উইল গো।
দুই নং সূত্র, ভবে যুক্ত ক্রিয়ার সঙ্গে কি প্রশ্ন থাকলে ইংরেজি করার জন্য শেয়ার উইল প্রথমে বসবে, অর্থাৎ শেয়ার উইল সাবজেক্ট প্লাস ভার্ব অর্ড। তুমি কি ঢাকা যাবে, উইল ইউ গো টু ঢাকা। তারা কি আমাকে সাহায্য করবে, উইল দে হেল্প মি। সে কি একটি নতুন গাড়ি আনবে, উইল কি ব্রিং কে নিউ কার। কামাল ঘুমাবে, কামাল উইল স্লিপ। সে সাঁতার কাটবে, হি উইল সুইম। তিন নং সূত্র, ভ বা বে যুক্ত ক্রিয়ার সঙ্গে না কথা থাকলে তার ইংরেজি করার সময় শ্যাল নট বা উইল নট বসবে। আমি আজ স্কুলে যাব না, আই শ্যাল নট গো টু স্কুল। সে আজ খেলবে না, হি উইল নট প্লে। সে আগামীকাল আসবে না, হি উইল নট কাম টুমরো। সে ইহা করবে না, শি উইল নট ডু ইট। তারা তোমাকে সমর্থন করবে না, দে উইল নট সাপোর্ট ইউ। ভবে যুক্ত ক্রিয়ার অর্থ জোরালো হলে শ্যাল বা উইলের বদলে মাস্ট বলবে, আমি যাবই, আই মাস্ট গো। আমি তাকে শাস্তি দেবই, আই মাস্ট পানিশ হিম। তুমি অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম। আমি অবশ্যই তাকে বন্দি করব, আই মাস্ট অ্যারেস্ট হিম। আমি তাকে হত্যা করবই, আই মাস্ট কিল হিম। আয়ের পরে শ্যাল হয় সংক্ষেপে আই উইল, উইয়ের পরে শ্যাল হয় সংক্ষেপে উইল, ইউয়ের পর উইল বসে সংক্ষেপে ইউইল, হি ওয়ার সি এর পর উইল বসে হি উইল অর সি উইল, ইট এর পর উইল বসে ইট উইল, দে এর পর উইল বসে দে উইল। মনে রাখতে হবে যে স্থির সংকল্প, দৃঢ় ইচ্ছা, প্রতিজ্ঞা, ভীতি প্রদর্শন প্রভৃতি বোঝাতে আই এবং উইয়ের সঙ্গে উইল এবং ইউ সি দে ইট এর সঙ্গে শ্যাল বসে। শ্যাল নট সংক্ষেপে শান্ট এবং উইল নট সংক্ষেপে ওন্ট। মূল ক্রিয়া এক নং সূত্র, বাংলা ক্রিয়ার শেষে অ ও বা ই ধ্বনি থাকলে ভার ইংরেজি করার জন্য শুধু ভার্ব ওয়ার্ড বসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। আমি তাকে চিনি, আই নো হিম। আমরা ভাত খাই, উই ইট রাইস। আমরা রাতে বিশ্রাম লই, উই টেক রেস্ট অ্যাট নাইট। তুমি আমাকে চেন, ইউ নো মি। আমি 11টা বাজে স্কুলে যাই, আই গো টু স্কুল অ্যাট 7 AM। দুই নং সূত্র, কর্তা বহুবচন হলে এবং মূল ক্রিয়া শেষে এ বা আই ধ্বনি থাকলে ওই ক্রিয়ার ইংরেজি করার জন্য শুধু ভার্ব ওয়ার্ডটি ব্যবহার করতে হয়। তারা মাঠে খেলে, দে প্লে ইন দ্য ফিল্ড। পাখিরা আকাশে উড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এই ঘরে দুজন লোক বাস করে, টু ম্যান লিভ ইন দিস রুম। করিম ও রহিম নিয়মিত স্কুলে যায়, করিম অ্যান্ড রহিম গো টু স্কুল রেগুলারলি। আমরা 7টা বাজে নাস্তা করি, উই টেক আওয়ার ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তিন নং সূত্র, কর্তা একবচন হলে এবং ক্রিয়া শেষে এ বা আই ধ্বনি পাওয়া গেলে ওই ক্রিয়া ইংরেজি করার জন্য এস অথবা এ যুক্ত ভার ব্যবহার করতে হয়। সে আমাকে চেনে, হি নোজ মি। লোকটি আমাকে ভালোবাসে, দ্য ম্যান লাভস মি। তার মা পড়তে হব তাকে 5 টাকা দেয়, হিস মাদার গিভস হিম 5 টাকা এভরিডে। মিথ্যাবাদীকে প্রত্যেকে ঘৃণা করে, এভরিবডি হ্যাটস এ লায়ার। লোকটি শীতে কষ্ট পায়, দ্য ম্যান সাফার্স ফ্রম কোল্ড। মেয়েটি ফুল ভালোবাসে, দ্য গার্ল লাভস ফ্লাওয়ার। যেসব ভার্বের শেষের অক্ষরটি ও এস 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 এ সিএইচির উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে এক্স অথবা জেড হয়, সেসব ভার্বের শেষে সি হি এবং ইট এর ক্ষেত্রে এ যোগ করতে হয়, অন্যথায় শুধু এস যোগ করতে হবে। আর যদি ভার্বের শেষ অক্ষরটি ওয়াই হয় এবং ওয়াইয়ের পূর্বের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই ই এর যোগ হবে, অর্থাৎ ক্রাই ক্রাইসিস, ট্রাই ট্রাইসিস। ওয়াইয়ের পূর্বে অক্ষরটি যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এর যোগ হবে, তা প্লে প্লেস প্লে পেস। 4 নং সূত্র, রস্বই সরোয়া বা ও ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে কি কথা থাকলে এর ইংরেজি ডু বসবে। আমি কি তাকে চিনি, ডু আই নো হিম। তুমি কি আমায় ভালোবাসো, ডু ইউ লাভ মি। আমরা কি তোমায় ঘৃণা করি, ডু ইউ ডু উই হ্যাট ইউ। তোমরা কি ইংরেজি শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তুমি কি খেলতে চাও, ডু ইউ গো টু প্লে নাও। 5 নং সূত্র, এ বা আই ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে কি থাকলে এর ইংরেজি ডু ডাস বসে, অর্থাৎ ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সে কি সকালে উঠে, ডাস ই গেট আপ ইন দ্য মর্নিং।
রহিম কি তোমাকে অবহেলা করে? ডাজ রহিম নেগলেক্ট ইউ? কুকুরগুলো কি তোমার বাড়ি পাহারা দেয়? ডাজ দ্য ডগ গার্ড ইউর হাউস? লোকটি কি নিয়মিত অফিসে যায়? ডাজ দ্য ম্যান গো টু অফিস রেগুলারলি? তোমার ভাই কি রোজ সেখানে যায়? ডাজ ইউর ব্রাদার গো দেয়ার এভরিডে? কর্তা একবচন হলে ডাজ, বহুবচন হলে ডু ব্যবহার করতে হবে। ডু ডাজ ব্যবহার করলে ভার্বের সঙ্গে এস এ যুক্ত করা যাবে না। 6 নং সূত্র, রস্যই সরু বা ও ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে না কথা থাকলে তার ইংরেজি ডু নট বসে। আমি মিথ্যা বলি না, আই ডু নট টেলে লাই। আমরা রাতে কাজ করি না, উই ডু নট ওয়ার্ক অ্যাট নাইট। তুমি তার নাম জানো না, ইউ ডু নট নো হিজ নেম। তুমি এটা শিখতে চাও না, ইউ ডু নট ওয়ান্ট টু লার্ন দিস। আমি সেখানে যাই না, আই ডু নট গো দেয়ার। 7 নং সূত্র, এ বা আই ধ্বনিযুক্ত ক্রিয়ার সঙ্গে না কথা থাকলে ইংরেজি করার সময় ডু নট ডাজ নট বসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্ব ওয়ার্ক। সে এখানে আসে না, ডাজ নট কাম হিয়ার।